আমির কাছে স্বামীর কাছে যে স্ত্রী তিনটি জিনিস চাইবে ওই স্ত্রী জাহান্নামে যাবে নাউযু বিল্লাহি মিন জালিক কোন স্ত্রী যদি তার স্বামীর কাছে তিনটা জিনিস চায় তাহলে ওই স্ত্রী কোথায় যাবে জাহান্নামে যাবে জান্নাত হলো শান্তির জায়গা আর জাহান্নাম হচ্ছে আযাবের জায়গা গজবের জায়গা আল্লাহর নবী তিনি বলেছেন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আরুনুল আনহু থেকে হাদিস বর্ণিত তিনটি কাজ বা তিনটি কথা স্বামীকে যদি স্ত্রী বলে তাহলে ওই স্ত্রী ওই নারী জাহান্নামে যাবে ওই নারীর জায়গা হলো জাহান্নাম সে জান্নাতে যেতে পারবে না বেহেশত তার জন্য হারাম জাহান্নাম তার জন্য ওয়াজিব এই হাদিসগুলো যখন আমরা পাঠ করি তেলাওয়াত করি তখন আমরা অবাক হয়ে যাই যে কি সেই তিনটা জিনিস যে তিনটা জিনিস চাইলে পরে ওই স্ত্রী ওই নারীটা জাহান্নামে যাবে এক নাম্বার হলো কি সেটা আমি আস্তে আস্তে বলবো একটা একটা করে বলবো স্বামী আর স্ত্রীর মহব্বত এটা হলো জান্নাতি নিয়ামত যেই ঘরে স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত আছে প্রেম আছে ভালোবাসা আছে সেটা হলো জান্নাতের বাগান কোন তিনটি কাজ কোন তিনটি কথা স্ত্রী তার স্বামীকে বললে পরে ওই স্ত্রীটা জাহান্নামে যাবে একটু পরে আমি বলতেছি সুবহানাল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন আমার কাছে তিনটা জিনিস সবচাইতে প্রিয় একটি হলো সুগন্ধি আরেকটি হলো নামাজ আরেকটি হলো সতী সাধবী স্ত্রী সুবহানাল্লাহ বিহামদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীরা হুজুরকে কত মহব্বত করতেন কত ভালোবাসতেন আল্লাহর হাবিব তার বিবিদেরকে কত ভালোবাসতেন একদিনের ঘটনা আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে আদর করে মহব্বত করে বলতেছে ইয়া রাসূলুল্লাহ দীর্ঘ দিন হয়ে গেল আপনাকে আমি গোসল করাই না আজকে আপনাকে আমি গোসল করাইয়া দিব সুবহানাল্লাহ বিহামদি ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি গোসল করাইয়া দিব রাসূল গো আসেন আসেন আপনাকে গোসল করাইয়া দিব একটা খাটিয়ার মধ্যে আল্লাহর হাবিবকে হযরতে আম্মা আয়েশা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে নবীজি বসে আছে আর আম্মা জান মাথার মধ্যে পানি ঢালতেছে হুজুর গোসল করতেছেন এবার এই শরীর থেকে যে প্রবাহমান পানি এই পানি উপর থেকে নিচে গড়াইয়া যাচ্ছে উপর থেকে নিচে পানি গড়াইয়া যাচ্ছে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখে প্রবাহমান পানির মধ্যে এক ফোঁটা রক্ত দেখা যাচ্ছে পানির সঙ্গে রক্ত চলে যাচ্ছে রক্ত দেখে আল্লাহর নবী চমকিয়ে গেলেন হযরত আয়েশাকে ডেকে বলে আয়েশা রে পানির মধ্যে রক্তের ফোঁটা কোত্থেকে আসলো আমি আল্লাহর রাসূল জানতে চাই হযরত আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে খাটিয়ার মধ্যে তক্তার মধ্যে বসেছেন ও নবীজি আমার অসতর্কতা অবস্থায় একটা আঙ্গুল যাইয়া ওই তক্তারের ভিতরে ঢুকে গেছে আঙ্গুলটা ফেটে তা দিয়া রক্ত বের হয়ে আসতেছে আল্লাহর নবী দুঃখ প্রকাশ করলেন আয়েশা রে আঙ্গুল ফেটে গেছে একটু আহা করলা না কতই না তোমার কষ্ট হয়েছে নবীজি সঙ্গে সঙ্গে খাটিয়ার থেকে উঠে গেলেন আঙ্গুলটা ব্যান্ডেজ করে দিলেন আর বলেন আয়েশা কতই না কষ্ট তোমার হয়েছে আঙ্গুল ফেটে তা দিয়া রক্ত বের হয়ে গেছে তুমি একটু আমাকে বললা না উহা করলা না হযরত আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ এটা তো সামান্য পায়ের আঙ্গুল আমার নবী দু জাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আমি আঙ্গুল ফেটে ফেলেছি তা তো সামান্য কথা এই খাটিয়ার তলদেশে যদি হযরত আয়েশার কলিজা ঢুকে যাইত আর কলিজা ফেটে তা দিয়া যদি রক্ত বের হতো আল্লাহর নবীকে আমি উঠতে বলতে বসতে পারতাম না সুবহানাল্লাহ ব্যক্তি কি মহব্বত কি ভালোবাসা হুজুর আঙ্গুল খাটিয়ার ভিতরে ঢুকে গেছে এটা তো সামান্য কথা আমার কলিজা ফেটে রক্ত বের হয়ে গেল আমি রাসূলকে উঠতে বলতে পারতাম না কি মহব্বত আর কি ভালোবাসা স্বামী আর স্ত্রীদের মধ্যে সুবহানাল্লাহ ব্যক্তি উম্মে সালামা থেকে হাদিস বর্ণিত আছে عن أم سلمة رضي الله تعالى عنها أنها قالت হযরত উম্মে সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত তিনি বলেছেন আল্লাহর হাবিব বলে দিয়েছেন কোন নারীর স্ত্রীর কোন স্বামী যদি মারা যায় কোন স্বামীর স্ত্রী যদি মারা যায়
আর ওই ওই স্বামী যদি বলে আমার স্ত্রী বড় ভালো ছিল আমার স্ত্রী অনেক ভালো ছিল আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে নবীজি বলে মা তাযাউজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ ওই নারী মরতে দেরি আছে আমার আল্লাহর জান্নাতে যাইতে দেরি নাই সুবহানাল্লাহ আমার এলাকায় এক মহিলা 70 বছর বয়স এই ওয়াজ শুনছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী নবীজিকে গোসল করায় দিয়েছে এখন 70 বছর বয়সের মহিলা বলতেছে তার স্বামীকে স্বামী গো জীবনে তো কোনোদিন আপনারে গোসল করায় দেই নাই আজকে আমি গরম পানি দিয়ে শীতের মধ্যে গোসল করায় দিব এবার 15 মিনিট পর্যন্ত বাশের খড়ি দিয়া পানি গরম করেছে গোসলের পানি আপনারা বলেন তো এতক্ষণ গরম করা লাগে স্বামীকে বলতেছে স্বামী আসেন পানি গরম হয়ে গেছে গোসল করতে আসেন সোলার বেড়া শোলা দিয়া পাটের খড়ি দিয়া বেড়া বানিয়েছে গোসল খানা স্বামীকে ডাকতেছেন স্বামী প্রসাদ করে আয়েশা বলছে স্ত্রী পানি কি পরিমাণ গরম হয়েছে এটা যাচাই না করে পানির মধ্যে হাত দিয়ে তো দেখবে যে কি পরিমাণ গরম হয়েছে এটা যাচাই না করে এক বদনা পানি গরম পানি স্বামীর মাথায় দিয়েছে পা মাথায় যখন পানি দিয়েছে পিঠের চামড়া জ্বলি ছাই হয়ে গেছে স্বামী বেচারা মা গো বাবা গো কইলা এমন জোরে শোলার বেড়া ভাইঙ্গা 10 হাত দূরে গেছে কই সর্বনাশ এটা কি পানি না আগুন স্ত্রী বলতেছে আমি ন্যায় আদায় করব আমার স্বামী গেল কোথায় স্বামী আসেন আরেক বদনা পানি দিয়া ভালো করে ওযু করায় দেই গোসল করায় দেই এবার স্বামী কই তোর গোসল দেওয়া লাগবে না যেই গরম পানি দিয়া তুই আমার পিঠের মধ্যে পানি মারছস আমার পিঠের চামড়া জ্বলে ছাই হয়ে গেছে আমার ভাইরা আমার বন্ধুরা এমন পানি দিয়া গোসল করাইলে নেক হবে না কি বলেন নেক হবে হবে না আমি যেই কথা বলতেছিলাম তিনটি কথা যদি কোন স্ত্রী তার স্বামীকে বলে তাহলে ওই স্ত্রী জাহান্নামে যাবে এক নাম্বার হচ্ছে যদি কোন স্ত্রী তার স্বামীর কাছে তালাক চায় যে আমাকে তালাক দাও হযরত সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি বলেছেন আইয়ুমা ইমরাতিন সালাত যাওজুহা তালাক যদি কোন স্ত্রী তার স্বামীর কাছে তালাক চায় ফি গায়রি মা বাদ হারামাল্লাহু আলাইহা রায়াতাল জান্নাহ নবীজি বলেন যদি কোন স্ত্রী তার স্বামীর কাছে তালাক চায় যে আমাকে তুমি তালাক দাও আল্লাহর হাবিব বলে ওই নারী আল্লাহর জান্নাতে যেতে পারবে না জাহান্নাম তার জন্য জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যাবে জান্নাতে তো যাবেই না জান্নাতের সুগ্রাম পর্যন্ত লাগবে আর পাবে না শুধু এখানে শেষ নয় ওই নারী থেকে একটা একটা উটের পৃষ্ঠে ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করিয়া একটা মানুষ 40 বছর যত দূরে যায় জান্নাত ওই নারীর থেকে এত দূরে চলে যাবে না আউযুবিল্লাহ এক নম্বর হচ্ছে স্বামীর কাছে তালাক চাওয়া যে আপনি আমাকে তালাক দিয়ে দেন আমি আপনার ভাত খাবো না আমি আপনার সাথে থাকবো না যদি কোনো স্ত্রী তালাক চায় তাহলে ওই নারী আল্লাহর জাহান্নামে যাবে দুই নাম্বার নবীজি বলেছেন স্বামীর কাছ থেকে যদি কোন স্ত্রী বদদোয়া চায় আপনি আমার জন্য বদদোয়া করেন আল্লাহ যেন আমার মরণ দেয় আপনার মুখ যেন আমি আর না দেখি আমি যেন আপনাকে না দেখি আজকেই যেন আমার মরণ হয়ে যায় আপনি আমার জন্য দোয়া করেন আমার ভাইরা আমার বোনেরা আমার মা মা বোনেরা ভালো করে শুনেন আপনি স্বামীর বদদোয়ায় মরণ হবে না মরণ দেয় কেবলমাত্র আমার আল্লাহ মরণ দেয় কে আল্লাহ পাক সূরা আল ইমরানের 145 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইযনিল্লাহ ইল্লা বিইযনিল্লাহি কিতাবাম মুআজ্জালা আল্লাহর অনুমতি ছাড়া কেউ মরতে পারে না মরার জন্য নির্ধারিত একটা সময় রয়েছে আল্লাহ পাক বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ প্রত্যেক প্রাণীর জন্য মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীকে গ্রহণ করতে হবে আর তোমাদের কিয়ামতের দিন তোমাদের প্রতিদান সম্পর্কে তোমাদেরকে তোমাদের পূর্ণ প্রতিদান দেওয়া হবে প্রত্যেকটা প্রাণীর জন্য নির্ধারিত স্থান রয়েছে মৃত্যুর সময় রয়েছে তাকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ মহিলা বলে আল্লাহ কত মানুষকে দেখে আমাকে কেন দেখে না আল্লাহ কত মানুষকে মরণ দেয় আমাকে কেন মরণ দেয়
না ও মহিলা আপনি তো জানেন না কবরের আযাব বড় কঠিন কত কঠিন আযাব জানেন আপনি মরণ চান কবি বলছে কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না ও গো দয়াময় হে রহিম চাই যে শুধু তোমার করুণা কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না মসজিদের ওই পালকিখানা আসবে সবার দরে সবই জানা বরুই পাতার গরম পানি শেষ গোসল দিবে সব জানা গোসল শেষে সাদা কাপড়ে চির বিদায় দিবে মনা কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না দুই নাম্বার হলো মৃত্যু কামনা করা স্বামীর কাছে তিন নাম্বার স্বামীর মা বাবা যারা আছে এদেরকে স্বামীর সাথে সংসারে রাখতে চায় না স্বামীকেও আলাদা করতে চায় আবার নিজেও আলাদা থাকতে চায় আমার ভাইরা আমার বোনেরা মা বাপ কত আদর করে সন্তানকে লালন পালন করেছে অথচ স্ত্রী স্বামীকে বলে তোমার মা আমার সাথে থাকতে পারবে না তোমার মা ক্যান ক্যান করে তোমার বাবা পেট পেট করে আমার কান জ্বালা জ্বালা করে ফেলেছে তোমার মা বাবা আমার সাথে থাকতে পারবে না আল্লাহর নবী বলেন এই তিনটা কথা যে স্ত্রী তার স্বামীকে বলবে ওই স্বামী নিঃসন্দেহে আল্লাহর জাহান্নামে যাবে অনেকে আছে স্বামী শ্বশুরকে শাশুড়িকে সহ্যই করতে পারে না অনেক মা বাবা আছে তারা গ্রামে থাকতে চায় শহরে থাকতে ভালোবাসে না তারা গ্রামেই থাকতে চায় অথচ স্ত্রী তার স্বামীকে বলে তোমার মা বাবাকে কিন্তু শহরে আনতে পারবা না আমার বাসায় উঠাই দিব না শহরে থাকা এটা দোষের কিছু না ব্যবসা বাণিজ্যের জন্য চাকরির জন্য শহরে থাকা যায় অথচ স্ত্রী চাপ দেয় বারংবার তোমার মা বাবাকে কিন্তু আমার সাথে রাখতে পারবা না আমার সাথে থাকতে পারবে না এই তিনটা কথা যে স্ত্রী তার স্বামীকে বলবে ওই স্ত্রী মরতে দেরি আছে জাহান্নামে যাইতে দেরি নাই